আজিন আমার বাপেরা যুবকেরা তরুণেরা তাহলে আল্লাহ পাকে কোরআন শরীফের আয়াতগুলো পরিমাণে গুলো করব কেন না আমরা আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকে কোরআন আয়াতটা নাযিল করলো আমার রাসূলের উপরে নাযিল করেছিল পবিত্র কোরআন যখন তোমাদের কাছে যাবে ওই কোরআনটা তোমরা যখন পাবে ওই কোরআনটা পাওয়ার সাথে সাথে তোমরা মনে করো না আল্লাহকে জানি না রাসূলকে চিনি না ওই পবিত্র কোরআন পড়ার সাথে সাথে তোমরা এটা ভাববে আল্লাহ রাসূলকে পেয়ে গেছি আর জোরে হবে না সুবহানাল্লাহ القرآن جاني دلو إن الشيطان الإنسان يعدو مبين خبر دار من الله قرآن المد جاني ديجين الله শত্রু নবী শত্রু অন্য কেউ নয় আল্লাহ আল্লাহ রাসূলের শত্রু কোন প্রকাশ্য দুশমন ও শয়তান এই যুবক তরুণীরা দুনিয়ার মানুষ আমরা দুনিয়ায় মায় পড়ে গিয়ে আল্লাহ ভোলা কেউ কেউ হয়ে যায় আবার কেউ কেউ নামাজ পড়তে পড়তে আবারও ছেড়ে দিই রোজাও ছেড়ে দিই এই যুবক তরুণীরা এই তো আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করাবার জন্য এসেছি স্মরণ অবশ্যই করাবো তবে জায়গা মতো অবশ্যই যাবো কথাগুলো আগে বলে নিই আমার আপনার দুশমন অন্য কেউ নয় আমার আপনার দুশমন হলো শয়তান 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 এই যুবক তরুণীরা আল্লাহ নবীর বিরোধিতাও করেছিল কে শয়তান ইবলিশ আল্লাহ নবী বিরোধিতাও করেছিল ইবলিশ তাও আমার রাসূলুল্লাহ যদি বিরোধিতা করতে পারে নবীর উম্মতের ঘরে বিরোধিতা কেন করবে না এই যুবক তরুণীরা আমার রাসূলকে যদি আমরা ভালোবাসি তাহলে আমার আল্লাহকে পাবো আর শয়তানকে যদি ভালোবাসি আল্লাহকে পাবো না এই যুবক তরুণীরা আল্লাহ তাই পবিত্র কোরআনে জানিয়ে দিল ওয়ালা তাকরাবুস সালাত ইন্নাহু কানা সাফিনা এই যুবক তরুণীরা আল্লাহর পবিত্র কোরআন জানিয়ে দিল শয়তানের অনুসরণ করো না আর শয়তান অনুসরণ করলে আল্লাহ নবী আল্লাহ কেউ তোমরা পাবে না এই যুবক তরুণীরা তাই তো আল্লাহ পাক কোরআন শরীফ দিয়ে দলিল লিখে দিয়েছে ইতিহাসের পাতায় পাতায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা খবরদার খবরদার আমার রাসূলুল্লাহকে তোরা ভালোবাস আমার হাবিবকে তোরা ভালোবাস যদি আমার রাস্তায় আসতে পারি আমার রাসূলকে ভালোবাসতে পারি আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম ষাট বছরের গুনাহ আমি আল্লাহ তোদের ক্ষমা করে দেব সিলসিলা হক মুজাদ্দির জামান সিলসিলা হক মুজাদ্দির জামান নারে দিবে কি বাপ ভাইরা সেই পবিত্র কোরআন দিয়ে আলোচনা করব আর হাদিস দিয়ে আলোচনা করব কি গো তাই তো নাকি আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীর কোন মানুষের আলোচনা করব না তবে তৃতীয় নম্বরে আলোচনা কার হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন জেনাদের ভিতরে আল্লাহর ভয় ছিল তারা কারা ইন্না আউলিয়াল্লাহ তিনারা হলেন আল্লাহর খাস বন্ধু জুড়ে বলুন না সুবহান আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে না হবে না আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে কেন বলুন তো আল্লাহর ওলিরাও একটা ভূমিকা রেখেছে কি গো তাই তো নাকি এই ইসলাম সারা শরীয়তের সব কিছু কথাবার্তা আমার আপনার কাছে পৌঁছে দিয়েছে কে আল্লাহর ওলিরা তার ভিতরে আমার পশ্চিম বাংলা সহ এশিয়া মহাদেশের বাইরে দাদা হুজুর পীর কেবলা পীর আবু বাকার সিদ্দিক রহিমাউল্লাহ নবর আল্লাহ মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাফা বলুন না আল্লাহুম্মা আমিন আল্লাহ তিনাকে মুজাদ্দির জামান করেছিলেন বলুন না সুবহানাল্লাহ কি গো বাপ ভাইরা আবু বাকার সিদ্দিক হুজুরকে মানেন তো নাকি
দাদা হুজুরকে মানেন কেন মানবেন না দাদা হুজুরকে এই জন্য মানবো কারণ আমার রাসূলকে চেনাতে ছিল আমার রাসূলকে তিনি ভালোবেসেছিলেন আর শুধু ভালোবাসছেন তিনি নয় তিনি সমস্ত জায়গায় জায়গায় গিয়ে রক্তকে পানি করে সবাইকে আহ্বান করেছে তোমরা রাসূল ধরো আল্লাহ পাবে আর আল্লাহ পেয়ে গেলে তোমরা নাজাত পাবে বলুন না সুবহানাল্লাহ তাই তিনাকে ভালোবাসতে হবে তিনি এই জামানার জন্য আমাদের জন্য একটা ইমাম শেখ অবশ্যই ভালোবাসতে হবে কেন তেনাদের ভূমিকা আছে আজকের পশ্চিম বাংলার মধ্যে আমরা দ্বীন ইসলাম পেয়েছি কার ওসিলায় দাদা হুজুর পীর কিবলার ওসিলায় দাদা হুজুর পীর কিবলা আমাদেরকে চিনিয়েছে বাবা নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে মুখে দাড়ি রাখতে হবে টুপি পড়তে হবে কি গো তাই তো নাকি তাহলে আল্লাহর ওলিদের ভূমিকা আছে না নেই তার ভিতরে আমরা দাদা হুজুর পীর কিবলাকে ভালো এই জন্য বাসব যে তিনি এই পশ্চিম বাংলার গর্ব শুধু নয় এশিয়া মহাদেশের বাইরেরও গর্ব তিনি আবু বকর সিদ্দিকী রহিমাহুল্লাহ যিনি এত নবীর প্রেমিক ছিলেন যখনই মনে করতেন আমার রাসূলের সঙ্গে তিনি দিদার করতেন বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ যাকে তাকে আমরা আল্লাহ বলিনি যাকে তাকে আমরা রাসূল বলিনি আর যাকে তাকে আমরা পীর বলিনি কথা তাই তো আমাদের চোখ আছে আমরা দেখিছি অবশ্যই এই দুনিয়াটা আল্লাহ তৈরি করেছে কেন আল্লাহ বলেছে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়া আল আলিয়্যুল আযীম তামাম পৃথিবীর মালিক হলেন আল্লাহ বলুন না সুবহানাল্লাহ আজ পর্যন্ত কোন সায়েন্সের মুখ থেকে শুনেছেন যে দুনিয়া আল্লাহ তৈরি করেন আমি তৈরি করেছি দৌড় বলুন নাউজুবিল্লাহ আজ কারোর মুখ থেকে আপনি শুনতে পারবেন না কারণ যেই বলেছে খোদা সেই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তাহলে আসল খোদাকে আসল খোদার পরিচয় হলো আল্লাহর কোরআন কোরআন হলো খোদার পরিচয় পাবে আল্লাহর পরিচয় পাবে তাই আমরা যাকে তাকে আল্লাহ বলিনি আল্লাহ বলেছি যে দুনিয়া সৃষ্টি করেছে কায়েম করেছে তৈরি করেছে শুধু তাই নয় তাম মখলুকদেরকেও আল্লাহর রিজিক দান করছে বলুন না সুবহানাল্লাহ আর যাকে তাকে নবী বলে বসিনি যে মোহাম্মদ রাসূলকে পৃথিবীর মানুষই একটা নির্ধারিত করে দিয়েছে নির্বাচিত করেছে তিনাকে মোহাম্মদ বললে আমরা সবাই বেড়া পার হয়ে যাব রাস্তা পরিষ্কার হবে না আমরা কানা নয় চোখওয়ালা মুসলমান খানি ছেলে মেরা বারা নজানিরা ও আমার নবী পাকে প্রেমিকেরা আসেন আমরা নবী নিয়ে আলোচনা করব কেননা আমার নবী পাকে নিয়ে আলোচনা করলে সওয়াব আছে পৃথিবীর মানুষ নিয়ে আলোচনা করলে কোনো সওয়াব নেই পৃথিবীর মানুষদের মধ্যে স্বার্থ থাকতে পারে দুনিয়ার মানুষ শুনে রাখো আমার নবীকে নিয়ে যে ব্যক্তি আলোচনা করবে আমার আল্লাহ জানিয়ে দিল আমার রাসূলুল্লাহ নিয়ে যে আলোচনা করবে আমি আল্লাহ তার গুণাগুলোকে ক্ষমা করতে থাকি রিজিকে বরকত দান করে দেয় আর সেই নবী ওয়ালা মজলিস আমার নবীর কথা বলছি এবং শুনছি এভাবে যুবকেরা আল্লাহ নবীকে কারা কারা ভালোবাসো আল্লাহ নবীকে যদি ভালোবাসি অবশ্যই আমরা নাজাত পাবো নবীকে যদি না ভালোবাসি নাজাত পাওয়া যাবে না যদি আপনি বলেন কেন কেন নাজাত পাবো না তাহলে একটা কথা আপনাদের এখানে শুনিয়ে দিই শুধু নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না হজ করলে হবে না যাকাত দিলে হবে না আল্লাহ নবীকে চিনতে হবে কেননা নবী এসেছেন বলেই তো নামাজ পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি জাকাত পেয়েছি এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবীকে এই জন্য চিনবেন কেননা নবী সম্পর্কে ইমাম বুখারী লিখতে লেগেছে আমার নবী পাককে আল্লাহ পাক শাফিউল মুসনাবিন বানিয়েছে আল্লাহ নবীকে ইমামুল মুরসালিন বানিয়েছে এ যুবক তরুণীরা আল্লাহ নবী
নবীকে প্রেম করলে নাজাত পাওয়া যায় আল্লাহ নবীকে না ভালোবাসলে কেউ নাজাত পাবে না গো কেন কেন আমার রাসূলুল্লাহর আওয়াজটা আমি তুলব কেন আমার নবীকে ভালোবাসবো এইজন্য আপনাকে ভালোবাসতে আমি এইজন্য আপনার রাসূলের উপরে ঈমান আনতে আমি কেন আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি আমার উপরে ঈমান আনবে আমার নবীর উপরে আনবে অবশ্যই সে কামিয়াবি হবে শুধু আমার উপরে আনবে নবীর উপরে আনবে না কোনোদিন কামিয়াবি সফলতা পেতে পারে না আল্লাহ তাই তো বললেন ওরে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আমার রাসূলকে কতটা ভালোবাসি আজানের মধ্যে আমার নবীর নামটা দিল নামাজের মধ্যে আমার রাসূলুল্লাহর নামটা দিল মুকাব্বিরের মধ্যে আমার রাসূলুল্লাহর নামটা দিল তকবীরের মধ্যে আল্লাহ নবী নামটা আল্লাহ নিজে দিয়েছে এই যুবক তরুণীরা তাহলে আমাকে প্রশ্ন করেন আমার নবীকে কেন আমরা মানব কিসের জন্য মানব পরিচয়টা আপনারা দেখেন আল্লাহ নবীকে মানবেন এই জন্য আল্লাহ পাক নিজেই তো রাসূলের নামটাকে বানিয়েছে আমার নবী পাকের নামটা আল্লাহ পাক নিজেই তো বানিয়েছে ও যুবকেরা শুনে রেখে দাও আল্লাহ নবী সম্পর্কে বলি বাপ একটুখানি খেয়াল করে শোনেন আল্লাহ নবীকে আল্লাহ পাক কতটা মাকাম দিয়েছে আমার নবী পাকের রাসূলা দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর ধরে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল আল্লাহ নবী নামের রাসূলা দিয়ে দোয়া চেয়েছিল আল্লাহ পাক তিনা দোয়াটা কবুল করে নিয়েছিলেন এভাবে আল্লাহ নবীকে আল্লাহ পাক সম্মান দিয়েছে 114টা সূরার মধ্যে আল্লাহ নবীকে আল্লাহ পাক মাকাম দিয়েছে 4666 টি আয়াতে আমার নবীর সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে এই যুবক তরুণীরা সেই নবীর প্রেমী হয়ে আমার নবীর উপরে কেন দরুদ পড়ব না নাজাত পাওয়ার জন্য কেন মজলিসে আসব না আমার হাবিবকে ভালো যদি বাসি অবশ্যই জায়গায় আসবো আমার নবীকে যদি না ভালোবাসি তাহলে আমার আল্লাহকে অস্বীকার করা হলো নবীকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা আল্লাহকে জীবন না অস্বীকার করবে ওই কবরে একদিন না একদিন আমায় তোমায় যেতে হবে ওই কবরের মধ্যে তোমার আমার কোনো সাথী হবে না গো আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক সাথী বানাবে এই যুবক শুনে রেখে দাও আল্লাহ নবীকে যখন সাথী বানাবে কেননা নবীর প্রেমী হলে আমার নবীকে চিনতে পারবেন আল্লাহ নবীর প্রেমিক না হলে আল্লাহ নবীকে আপনি চিনতে পারবেন না কেননা ওই কবরের মধ্যে তিনটে প্রশ্নের মধ্যে একটা থাকবে আমার নবীকে নিয়ে এই যুবক তরুণীরা আমার রাসূলকে যদি ভালোবেসে মজলিসে দরুদ পড়ে আল্লাহ পাক ওই কবরেতে নবী আমার আপনার জন্য নাজাত হয়ে যাবে যুবকেরা তরুণীরা তাই তো গ্রামে মজলিস তৈরি করা তাই তো ইমানদারদের উচিত হবে মজলিসে আসা ইমানদারদের উচিত হবে বেশি বেশি করে নবীর উপরে দরুদ পড়া কেননা পৃথিবীর কোন জায়গায় আল্লাহর মাকাম নেই পৃথিবীর কোন জায়গাতে আল্লাহ পাক কোন রকম ওয়াদা রাখেনি গো একটা দুটো তিনটে জায়গায় আমার আল্লাহ পাক ওয়াদা রেখেছে ওরে আমার বান্দা ওরে আমার বান্দি আয় আমাকে ভালোবেসে আয় আমার রাসূলের নামে দরুদটা পড় আমার হাবিবির নামে দরুদটা পড় আমি আল্লাহ পাক তোদের উপরে বড় খুশি হব তাহলে আপনি বলেন কোরআনে কি আছে আসেন একটুখানি কোরআনের আয়াতটা খুলি এই যুবকেরা তরুণীরা ও আমার বাপেরা ইমানদারেরা শুনে রেখে দাও জীবন যৌবনটা এসেছে আল্লাহ পাক দিয়েছে এদিক ওদিকে দিয়ে সময় নষ্ট করে দিও না গো বাপেরা শুনে রেখে দাও আল্লাহ নবীকে চেনো আমার নবীকে চিনলেই তো নাজাত পাবে নতুন নাজাত বড় কঠিন হয়ে যাবে এই যুবক তরুণেরা বক্তা কি বলবে বিবেচনা করো না বক্তার চেহারা কেমন দেখতে এটা দেখতে যেও না আল্লাহ নবীর কথা বলছি কি এটা দেখো আল্লাহর কথা বলছি কি এটা দেখো আল্লাহর কথা যখন বলবে নবীর কথা যখন বলবে ইমানদারেরা আমার নবীকে কথা শুনতে হবে আল্লাহর কথা শুনতে হবে কেন আমি শুনবো আল্লাহ পাক পবিত্র কোরআনে কি জানিয়েছে দেখো সূরা আলী ইমরান 31 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক জানিয়ে দিল কুল কুতু তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু
غفور رحيم يجب كنا شمير خدا الله با قرآن امان رسول انسان قد بڑیه جي امان نبی باقی زود قد قرآن جينا خير ايمان نرلر شنو شنو كون نبی کے بھالو باشمين كون نبی کے اپنی پیم کتے لگے جي الله با پویتر قرآن شنی بے جانیه دیلو اور امار بندار اما کی بیتی گلے امان نبی کے تمنا بھالو باشو امان نبی کے تمنا پیم کرو امان رسول کے جو خود تمنا پیم کرو আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসাবে আমাকে তোমরা পেয়ে যাবে তারপরে আল্লাহ পাক জানিয়ে দিল আল্লাহু গফুর রহিম একটা নাম হলো আমার আল্লাহর নাম নাম হলো গফুর আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দারা যদি অন্যায় করে গুনাহ করে আমার নবীর উপরে দরুদ পড়ে আমাকে পাওয়ার জন্য তারা চেষ্টা করে আল্লাহু গফুর রহিম আমি আল্লাহ তাদের গুনাহগুলো আর রসুল নিয়ে কথা বলা মন মানসিকতা রাখতে হবে আর শুনতে হবে কেন টোটালটাই হচ্ছে আমার রসুলকে নিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ আজকের ইমানদারেরা মনে করছে মরে যাব সব শেষ হয়ে যাব না অনেক ইমানদার এটাও মনে করে মরে যাব তো সব শেষ হয়ে যাব আর কে মওলানা এসেছে কি বলবে না বলবে ও সব আমাদের শোনা আছে জানা আছে 112 যদি শোনা থাকে আপনাকে এসে হাজির হওয়াটা ইমানদারের কর্তব্য কথা তাই তো হাজির হওয়াটা এটা ইমানদারের কর্তব্য আপনি জানেন আমার থেকে বেশি জানেন কারণ শিক্ষা নিয়ে অহংকার করতে নেই কি কথা ঠিক না ভুল বলছি শিক্ষা নিয়ে কেউ যদি অহংকার করে আল্লাহ তাকে ধ্বংস করে দেবে কারণ অনেক আলেম শিক্ষা নিয়ে অহংকার করতে গিয়ে নবীর জবান থেকে খুশবুর কথা না বলে সে কোন হাদিসে পড়েছে আল্লাহ ক্ষমা করুক জানি না সে বলেছে আমার রসূলের জবান থেকে নাকি গন্ধ বেরোতো বলুন না নাউযুবিল্লাহ কিসের আলেম ভাই সর্বপ্রথম তুমি এটা শিখেছো নবীর হাদিসটা তাহলে নবী যদি না আসতো হাদিসটা পেতে কোথায় ভাই মওলানা তুমি হতে পারতে কি করে আলেম বলে দাবি করতে পারতে কি করে সর্বপ্রথম নবীর হাদিসগুলো তুমি লক্ষ্য করেছো পড়েছো আর সেই নবীর জবান দিয়ে তুমি গন্ধ বেরোছো এই শব্দটা বার করতে পারলে এটা ইমানদারের পরিচয় না তুমি এলেম শিক্ষা অর্জন করেছো ঠিক কথা কিন্তু এলেমটা তোমার বাহ্যিক রয়েছে তোমার এটা জমিনি এলেম জাহিরি এলেম বাতিনি নয় কেন তোমার মধ্যে অহংকার এসে গেছে তাকাব্বুর এসে গেছে রিয়া এসে গেছে তাই তোমার জবান থেকে আমার রসূলের খারাপ খারাপ ভাষাগুলো বের হয়ে যাচ্ছে কথা শুনছেন বাপ তে আমার প্রত্যেকের ঈমানটাকে তৈরি করতে গেলে আমার নবীকে চিনতে হবে তাই যেখানে যাচ্ছি নবীর কথা বলছি এখানেও বলবো অসুবিধা আছে না সবে তো শুরু হয়েছে আর নবীর প্রেমিক নবীর কথা শুনুন নবী যখন আমার আপনার জন্য ঈমান তো নবীরই কথা শোনার দরকার আজকে নবীর প্রেমিকের কিন্তু অভাব নেই বাপ খারাপ নেবেন না নবীকে অনেকজন ভালোবাসে মুসলমানও ভালোবাসে গায়ের মুসলিমও ভালোবাসে ইহুদিও ভালোবাসে খ্রিস্টানরাও ভালোবাসে সবাই ভালোবাসে কিন্তু প্রকৃত ভালোবাসে কারা বলুন তো আজকের যেখানে ইমানি মজলিস হচ্ছে রহমতি মজলিস হচ্ছে ওই জায়গায় এসে নবীর উপরে দরুদ পড়বে ওটাই হবে আসল ভালোবাসা কথা তাই কি না এই তো কিছুদিন আগে একটা মেয়ে ছেলে নবীর বিরুদ্ধে কথা বলেছিল তাই নাকি বাপ নবীর বিরুদ্ধে কথা বলাতে নবীর প্রেমিকরা কি করেছিল জানেন বড় বড় বাঁশ কাঁধে করে নিয়ে আন্দোলন করতে গেছে এমনকি আন্দোলন করতে করতে তাস খেলছে এমনকি আন্দোলন করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে হারাম জিনিস খেলিয়ে মারা ধান্দালিয়ে আন্দোলন করতে গেছে এটা কি আমার রসুল শিখিয়েছে আজকের ওপেন মাইক চলছে অনেক হিন্দু ভাইরাও আজ শুনবে তাহলে এখানে আমার রসুলুল্লাহকে নিয়ে আমার আল্লাহ বলছেন যে আমার রসুলকে মানবে সে সর্বপ্রথম আমার রসুলকে ফলো করবে কি চারটে রসুলুল্লাহর আসার আগমনের চারটে দলিল তার ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রথম দলিল হলো তার চরিত্র বলুন না সুবহানাল্লাহ তাহলে নবীর চরিত্র যদি ভালো হয় নবীর উম্মত যারা রসুলকে ভালোবাসে তাদেরও চরিত্র ভালো হবে তাই তো নাকি তেনাদেরও চরিত্র ভালো হবে তাহলে আজকের আমরা নবী 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 করছি তাহলে হাকিকাতে নবীকে ভালো কারা বাসেন যারা বসে আছেন
কারণ অনেকজন বলছেন পাশেই তো একটা জলসা হবে সেখানে গিয়ে হাজির হব তার পাশে পরশুদিন জলসা আছে আবার গিয়ে হাজির হব ভাই জলসায় হাজির হওয়াটা বড় কথা নয় জলসাতে কথা কার হচ্ছে এটা মাথায় রাখা যে জলসাতে কথা কার হচ্ছে আমার রাসূলের বিরুদ্ধে হলে আমি যাব না আমার রাসূলের পক্ষে হলে আমি ওই জলসায় যাব কেন আমার রাসূলকে আমি আমার অন্তর থেকে ভালোবেসে ফেলেছি বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তাই পবিত্র কোরআনে বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ বান্দা তোমরা জান আর মালটা আমার রাস্তায় দিয়ে দাও তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব বলুন না সুবহানাল্লাহ পবিত্র কোরআন আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান কি গো কোরআন দিয়ে কথা বলছি না বলিনি শুনেন আলতু বালতু বাজে কথা বলতে আসিনি যা বলবো ইনশাআল্লাহ যতটুকু পড়াশোনা করেছি তাই নিয়ে বলবো আল্লাহর কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান কাল কিয়ামতের দিনে হাশরের মাঠে আল্লাহ সামনে দাঁড়ানোকে ভয় করে যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর কথা শুনবে নবীর কথা শুনবে এই জায়গায় এসে জিকির করবে আমার নবীর উপরে দরুদ পড়বে আমার আল্লাহ বলছে চিন্তা নেই বান্দা যে আল্লাহ আমি তাম পৃথিবীর মানুষকে খাওয়াতে পারি তাম পৃথিবীর মানুষকে রুজি দিতে পারি তাম মখলুকের খাবার জোগাড় করে দিতে পারি আরে আমার বান্দা চিন্তা করিসনি আমি আল্লাহ এই দুনিয়া থেকে বিশ্বাস রাখেন ইমানদারেরা আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে মখলুককে খাওয়াচ্ছে হায়াতও দিয়েছে মৃত্যুও দেবে কার দেওয়া বলুন না কার দেওয়া এই ইমানি মজলিসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবো না কার বলবো এই কথা বলছি অসুবিধা হচ্ছে না অসুবিধা হয় না তো খবরদার অসুবিধা হলে বলবেন আল্লাহ বলছে খৌফ ভয় ভয় কার ভিতরে ভাই আজ গ্রামে তো অনেক মানুষ আছে আল্লাহর ভয় কই আল্লাহ চাইলে তো করোনায় মেরে ফেলে দিতে পারত আমফানে মেরে ফেলে দিতে পারত কিন্তু আল্লাহ বেঁচে রেখেছে কেন বলুন তো অবশ্যই আল্লাহ সুযোগ দিচ্ছে বান্দা ফিরে আয় কথা ঠিক না ভুল বলছি বান্দা তোরা ফিরে আয় আমি সুযোগ দিচ্ছি তোদেরকে আয় আমার রাস্তায় একবার আয় যে শয়তান তোদের শত্রু আমারও শত্রু আমার নবীর শত্রু ওই শয়তানকে সামনে রেখে আমার বান্দার জীবনের গুনাহকে আমি মাফ করে দেব আল্লাহ আহ্বান করছে আর ইমানদার আমরা আলোচনা করছি সমালোচনা করছি বাবেরা যুবকের আব্বারা ও আমার নবী পাকের প্রেমিকেরা আসেন আমার নবী নিয়ে আলোচনা করি কেননা মোহাম্মদ রসুলকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছিল আর একটু জোরে হবে না এ যুবকেরা ও আমার নবীর প্রেমিকেরা আসেন আমার নবীর সম্পর্কে আলোচনা করতে হবে আল্লাহ নবীকে জানাতে হবে কেননা এমন একটা দিন আসবে আমার নবী পাক জানিয়ে দিল ইন্না মিনা সরাতি সাআ আইয়া রাফা আল ইলমা ওয়া ইয়াসবিতুল জাহাব ওয়া ইশরুবাল খামর ওয়া ইয়াসহারা সিনা আমার নবী পাক সাবাদে জানিয়ে দিল ওয়া মা সাবারা আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম এমন একটা সময় আসবে যেদিনে মানুষেরা অন্য অন্য কাজে লিপ্ত হয়ে যাবে ওই কাজ সম্পর্কে আমার নবী পাক অবগত করে দিলেন এ বাবা শুনিন খেদা আমি হাবিব তোমাদের ঘরে জানিয়ে দিলাম ওই কাজটা হলো শয়তানি কাজ ওই কাজগুলো মানুষেরা করবে আল্লাহ পাককে ভুলে যাবে আল্লাহ পাককে মহাব্বত করবে না তাদের ভিতরে ভয় আসবে না তারা আল্লাহ পাককে ভালোবাসবে না তারা আমার নবীকে চিনতে পারবে না কেন 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 তাদের অন্তত ইমানের নূরটা চলে যাবে এ যুবক তরুণীরা ও আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও আমার রাসূলুল্লাহ সাহাবাদের জানাতে রইল পৃথিবীর জমিনে কিছু কিছু কাজ এমন বিস্তার হবে ওই কাজগুলো সম্পর্কে তোমরা অবগত হয়ে যাও এ যুবক শুনে রেখে দাও ওই কাজগুলো যখন শুনিবার দিয়ে লাগবে ওই কাজগুলো যখন বিশালভাবে বিস্তার হতে লাগবে আমি নবী জানিয়ে দিলাম ওই দিনে যে আল্লাহ পাক কিয়ামত দিয়ে দেবে ওই দিনে যে দুনিয়া ধ্বংস করে দেবে ওই দিনে যে দুনিয়া শেষ করে দেবে
এ যুবকেরা শুনে রেখে দাও খবরদার পৃথিবী জমিনে এসেছে কিয়ামত কবে আসবে না আসবে জানি না আল্লাহু আলাম আমার আল্লাহ পাক জানে তবে ইমানদারদের উচিত হবে আমার রাসূলুল্লাহকে ভালোবাসা আমার নিজে বাঁচা আমার হাল পরিবারকে বাঁচানো কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেরা আল্লাহ পাককে চেনো তোমার রাসূলকে ভালোবাসো নিজে বাঁচলে হবে না তোমার বাচ্চা বাচ্চা শিশুদেরকে ভালোবাসো তোমার বাচ্চা বাচ্চা শিশুদেরকে তোমরা আল্লাহ চেনাও নবী চেনাও এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবী আমার জানিয়ে দিলে তোমরা শুধু জান্নাতি হলে হবে না তোমাদের কন্যাদেরকে জান্নাতি বানাও তোমাদের কন্যাদেরকে তোমরা জান্নাতের রাস্তা দেখিয়ে দাও আল্লাহ চেনাও নবী চেনাও এ যুবক তরুণীরা আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিল তোমরা যদি এটা করে যেতে পারো তাহলে তোমরা কবরে শুয়ে থাকবে আর তোমার বাচ্চাটা দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে ওই বাচ্চা দোয়া রসিলা দিয়ে আল্লাহ পাক তোমার কবরের আযাবটাকে মাফ করবে এ যুবকেরা ও আমার নবীর প্রেমিকেরা তাহলে আপনাদের বুঝতে হবে আমার নবী পাক কি জানিয়ে দিয়েছিল পৃথিবীর জমিনে খারাপ কাজ যেন না হয় পৃথিবীর জমিনে খারাপ কাজ যেন বিস্তার না হয় কেন ইমানদাররা তোমরা শুনে রাখো পৃথিবীর জমিনে অনেক খারাপ কাজ আসবে ওই খারাপের মধ্যে মগ্ন হয়ে গেলে তোমাদের ইমান গুলো শেষ হয়ে যাবে তোমাদের ইমান গুলো দর্বনাশ হয়ে যাবে এই জন্য আমার নবী পাক সাহাবাদের উদ্দেশ্য বলতে লাগলেন হে বাবা সাহাবারা আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম ইন্না বিনা শরাতিস সাআ ওয়া ইয়াসহারু যিনা ওয়া ইয়াশরাবুল খামরা ওয়াল মাইসা আমার নবী পাক জানিয়ে দিলে এই দুটো কাজ থেকে তোমরা দূরে থাকো এই দুটো কাজকে বিস্তার হতে দিও না এ যুবক শুনে রেখে দাও ওই দুটো কাজ হলো এখনো জিনা আর এখনো এই দুটো কাজ যদি তোমরা বিস্তার করো তাহলে কিয়ামত আসতে দেরি হবে না তোমরা সবাই তো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা যুবকেরা শুনে রেখে দাও আমার নবীর কথা মিথ্যা নয় গো কেননা আমার নবী পাক বানিয়ে কিছু বলেন আমার নবী পাক যা কিছু বলেছে সবই তো আমার আল্লাহ কথা বলেছিল আল্লাহ যেটা বলতে বলেছে সেটাই তো আমার রাসূল বলেছিল ও যুবকেরা শুনে রেখে তাহলে দুনিয়া জমিন খারাপ দুটো কাজ বিস্তার হয়ে যাবে এ যুবক ইমানদারেরা শোনো আল্লাহ পাকের নবীর কথা সত্য হয়ে চলেছে আজকে দুটো কাজ বিস্তার হতে লেগেছে এখনো বাজারে মদ প্রতিষ্ঠানে বিশাল দরে বাড়ছে এ যুবকেরা এমন করে চিনার কথাও বলে দি বাজারে চিনাটাও বেড়ে গেছে এ আমার নওজোয়ান তরুণেরা আমার নবী পাক আসছে 1400 বছর আগে সাহাবাদের সতর্ক করে দিয়েছিল যে কথাগুলো আমার রাসূল বলেছিল সেটা হাদিসে পরিণত হয়ে গিয়েছিল যুবকেরা শুনে রেখে নাও খবরদার এই কাজগুলো করো না আল্লাহ তোমাদের ইমানটাকে তুলে নেবে এই কাজগুলো তোমরা করলে পরে ইমানদার বলে গণ্য হবে না তোমাদের অন্তরটা মুর্দা হয়ে যাবে তোমরা কোনোদিন ইমানদার বলে দাবি করতে পারবে না কেন কেন আমার নবী পাক জানিয়েছিল ওটা হলো শয়তানি কাজ ওই শয়তানির কাজগুলোকে যদি আশ্রয় দাও শয়তানের কাজগুলোকে যদি প্রশ্রয় দাও তাহলে তোমাদের কাছে নবী আসবে না তোমাদের কাছে নবী মনে রাখবে না তাহলে তোমরা নবীকে আজ মানলে না আমার নবীকে ভালোবাসে না কেননা আমার নবী জানিয়ে দিল মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু আমার নবী পাক জানিয়েছে যে জাতিকে ভালোবাসবে যে জাতিকে অনুসরণ করবে যে জাতিকে ভালোবাসবে তার লেবাজ গুলো আমরা নেব তার চলন বরণ মাথা বসা খাওয়া দাওয়া আমার জীবনে যদি আমি আনি তাহলে কাল কিয়ামতে দিনে হাসরের ময়দানেতে তাদের সাথে কিয়ামতে উঠব আর আমার নবী পাক জানিয়ে দিলে যদি মুহাম্মদ রাসূলের কালচা চরণ ভালোবাসা নিয়ে ওঠো এ যুবকেরা শুনে রেখে দাও তুমি মুহাম্মদ রাসূলকে যদি ভালোবেসে মরো তোমার কিয়ামত আসার হবে কেননা মুহাম্মদ রাসূল যে জাফরে থাকবে ওই কাতারে তার উম্মতরা থাকবে আল্লাহ পাক আমার নাজাত করে আসে ছায়া নসিব করবে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ
রসূলের কথাগুলো সত্য হচ্ছে